চলো তোমাদের একটা সুন্দর গ্রাম দেখাই আজকে। আজকের যে গ্রামটা দেখাবো, এই গ্রামটা আমার ঠিক পাশের গ্রাম। আমার বাড়ি থেকে সাইকেলে 10 মিনিট লাগে। মন্দিরে হচ্ছিল পুজো, গ্রামের এটা শীতলা মন্দির। আমাদের এই গ্রামে আমি ছোট থেকে শীতলা পুজোটায় আসি, অনেক দিন পর এলাম, আজকে সময় পেয়েছি, তাই তোমাদের দেখাচ্ছি। সাধারণত এত সবুজ তো দেখা যায় না, যারা দেখে তারা তো খুব লাকি, অনেকেই এখন দেখতে পায় না। এখান থেকে রাস্তাটা পাকা হলেও যত ভিতরে যাবে তেমন একটা বসতি নেই, পুরো গোটা একটা বাগানের পরে একটা পাড়া পড়বে দেবীপুর, আমি সেখানেই যাচ্ছি। শীতের বাঁধাকপি সব ছাড়া সিম বাগান, এটা কোনো বাঁধের জল গ্রামের। কত ফেনা, খুব ভালো হলো এখানটা এসে, এত মন ভালো লাগছে। পুরোটাই পেঁপে বাগান। আর গ্রাম মানে গরু থাকবে না তা তো হয় না, মা লক্ষ্মী এখানে রেস্ট নিচ্ছেন। খেজুর গাছও আছে একটা। এই জায়গাটা পার হলে একটা পাড়া আসবে আর কি। ওই দেখো যে বাঁধের জলটা যেখান থেকে বেরোচ্ছে, পুরো সাদা, পুরো সমুদ্রের মতো লাগছে। এখানে জড়ো হয়েছে, ওখানটার পিঙ্ক কালার হয়ে গেছে, ভালো বোঝা যাচ্ছে না, উঠছে আকাশে দেখো। গ্রামের মধ্যে কি সুন্দর মন্দিরটা, শীতলা মায়ের মন্দির। গ্রামের সব থেকে সুন্দর দৃশ্য এটা। এটা বহুদিন পর দেখলাম, এটা ডালিম গাছ, আগে আমাদের বাড়ি ছিল, এখন আর নেই। এটা খুব সুন্দর ফুল হয়েছে। গ্রাম মানে গরু তো মাঠে চড়বেই। আশা করি তোমাদের এই গ্রামের ভিউজটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবে। আজকে এই পর্যন্তই, টাটা।